আন্দোলন করলে মানে পয়সা খরচ হব, লোকসান হব, তার কারণে আমি ক্ষতি বহন করব লাগবে। কাখন নানিলে হয়ে গেল, আন্দোলন সান্দোলন করব না লাগে। অসমীয়া মানুষের উপর একটা দানবীয় আইন জাপি দিব, মানে অসমীয়া মানুষক মারিবর কারণে চেষ্টা করবে। তারপর তার বিরোধিতা করলে কব যে ও তার কারণে যে ক্ষতি হল ব্যবসায়িক ক্ষতি, তার মানে অর্থনৈতিক ক্ষতি, সেই ক্ষতিটা আমি বহন করব। কার কারণে হল ক্ষতি? কেন্দ্রীয় সরকার কারণে, বিজেপি সরকার কারণে। তেওঁলোকে আমাক চিরকালের কারণে ইয়াতে 15-20 লাখ মানুষ ইয়াতে নাগরিকত্ব দিবলৈ লৈছে, আর ভবিষ্যতে 1 কোটি 70 লাখ মানুষ আহিব পৰা রাস্তা খুলি দিব খুজিছে। তার বিরোধিতা করলে মানে আমি পয়সা দিব লাগিব। কোন ডিজিপি কোরপরা আহিছে? তেও কেন্দ্রীয় সরকার কক যে এখন বেয়া আইন, এখনে অসমীয়া জাতি ক্ষতি করব, গতিকে এই আইনখন বন্ধ করব লাগে। এটা তেও নিজে কক ব্যবস্থা, আর বেলেগ কথা কবলে পোৱা নাই। অসমীয়া জাতিক ব্ল্যাকমেইল করব আহিছে, কোরপরা আহিছে ডিজিপি? আন্দোলন করলে মানে পয়সা খরচ হব, লোকসান হব, তার কারণে আমি ক্ষতি বহন করব লাগবে। কাখন নানিলে হয়ে গেল, আন্দোলন সান্দোলন করব না লাগে। অসমীয়া মানুষের উপর একটা দানবীয় আইন জাপি দিব, মানে অসমীয়া মানুষক মারিবর কারণে চেষ্টা করবে। তারপর তার বিরোধিতা করলে কব যে ও তার কারণে যে ক্ষতি হল ব্যবসায়িক ক্ষতি, তার মানে অর্থনৈতিক ক্ষতি, সেই ক্ষতিটা আমি বহন করব। কার কারণে হল ক্ষতি? কেন্দ্রীয় সরকার কারণে, বিজেপি সরকার কারণে। তেওঁলোকে আমাক চিরকালের কারণে ইয়াতে 15-20 লাখ মানুষ ইয়াতে নাগরিকত্ব দিবলৈ লৈছে, আর ভবিষ্যতে 1 কোটি 70 লাখ মানুষ আহিব পৰা রাস্তা খুলি দিব খুজিছে। তার বিরোধিতা করলে মানে আমি পয়সা দিব লাগিব। কোন ডিজিপি কোরপরা আহিছে? তেও কেন্দ্রীয় সরকার কক যে এখন বেয়া আইন, এখনে অসমীয়া জাতি ক্ষতি করব, গতিকে এই আইনখন বন্ধ করব লাগে। এটা তেও নিজে কক ব্যবস্থা, আর বেলেগ কথা কবলে পোৱা নাই। অসমীয়া জাতিক ব্ল্যাকমেইল করব আহিছে, কোরপরা আহিছে ডিজিপি? আন্দোলন করলে মানে পয়সা খরচ হব, লোকসান হব, তার কারণে আমি ক্ষতি বহন করব লাগবে। কাখন নানিলে হয়ে গেল, আন্দোলন সান্দোলন করব না লাগে। অসমীয়া মানুষের উপর একটা দানবীয় আইন জাপি দিব, মানে অসমীয়া মানুষক মারিবর কারণে চেষ্টা করবে। তারপর তার বিরোধিতা করলে কব যে ও তার কারণে যে ক্ষতি হল ব্যবসায়িক ক্ষতি, তার মানে অর্থনৈতিক ক্ষতি, সেই ক্ষতিটা আমি বহন করব। কার কারণে হল ক্ষতি? কেন্দ্রীয় সরকার কারণে, বিজেপি সরকার কারণে। তেওঁলোকে আমাক চিরকালের কারণে ইয়াতে 15-20 লাখ মানুষ ইয়াতে নাগরিকত্ব দিবলৈ লৈছে, আর ভবিষ্যতে 1 কোটি 70 লাখ মানুষ আহিব পৰা রাস্তা খুলি দিব খুজিছে। তার বিরোধিতা করলে মানে আমি পয়সা দিব লাগিব। কোন ডিজিপি কোরপরা আহিছে? তেও কেন্দ্রীয় সরকার কক যে এখন বেয়া আইন, এখনে অসমীয়া জাতি ক্ষতি করব, গতিকে এই আইনখন বন্ধ করব লাগে। এটা তেও নিজে কক ব্যবস্থা, আর বেলেগ কথা কবলে পোৱা নাই। অসমীয়া জাতিক ব্ল্যাকমেইল করব আহিছে, কোরপরা আহিছে ডিজিপি? ধন্যবাদ।